সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম পদের আসনের সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীকে শেষ বিদায় জানানো হয়েছে। আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ হাজারো সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। বুধবার সকাল ১০টায় প্রথম দফা নামাজে জানাজা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমদুল হক। জানাজায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির কষ্ট মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মুস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া প্রমুখ অংশ নেন। এছাড়া বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. পরে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এই বিএনপি নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। দুপুর ২টায় বাঁশখালীর জলদি হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা, বিকেল ৩টায় গুনাগড়ি ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার ৮ নভেম্বর দুপুরে চট্টগ্রামের এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাফরুল ইসলাম চৌধুরী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রফিক মাহমুদ, কর্ণফুলী টিভি, চট্টগ্রাম।